জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক বলে মিশা, এতেই চটেছেন সওদাগরের ওপর মৌসুমীর স্বামী ওমর সানি। এক ভিডিও বার্তায় ওমর সানি বলেন, শাকিব ছাড়া তুমি তো জিরো। স্ত্রীকে বয়স্ক বলায় মিশার ওপর বেশ চটেছেন তিনি। রবিবার বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে মিশার ওপর ক্ষোভ জেনে ওমর সানি বলেন, মিশা তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ, এটাকে শিক্ষা বলে? তুমি কোন ক্লাসে পড়েছ এটা আমার জানতে হবে। মৌসুমী যদি বয়স্ক হয় তাহলে রোজিনা, অঞ্জনা, চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা বা সাবানা আপার কথা নাই বা বললাম, এই তোমার মানসিকতা? তিনি আরো বলেন, আমি চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল সাহেবকে বলেছিলাম মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলেছিলেন, মিশা আবার কে? আমি বলেছিলাম একটা ছেলে আছে, ওকে ভিলেন হিসেবে নেন। তখন তোমার কি অবস্থা ছিল মিশা? 10,000 টাকার আর্টিস্ট ছিলে না? আর তখন আমার আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি বলছো তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত 2 বছরে লাভ মেরে ছাড়া কি হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা? শাকিব ছাড়া তুমি তো জিরো। তুমি আমাকে বেকার বলেছ। গত 3 বছরে আমার কতগুলি ছবি রিলিজ হয়েছে তুমি কি সেটা জানো?